দর্শক, চ্যানেল 24 এর ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পাবনা থেকে শাহিন রহমান। আজকে আপনাদেরকে জানাবো হাজার বছরের ঐতিহ্য, পাবনার চাটমোর উপজেলার ঐতিহ্যবাহী বথর চড়ক পূজা এবং মেলা। আমরা রয়েছি সেই ঐতিহ্যবাহী বথর গ্রামে এবং আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে বথর মহাদেব মন্দির, এখানেই আসলে পূজা শুরু হয়েছে। আজকে তিন দিন ব্যাপী আজকে পূজা এবং মেলা অনুষ্ঠিত হবে এখানে বথর মহাদেব মন্দিরে। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন ভক্তবৃন্দ, তারা এখানে এসে তারা পূজা দিচ্ছেন এবং তারা অনেকেই আসছেন যাদের সংসারে, যাদের নিঃসন্তান দম্পতি, তাদের সংসার সন্তানের আশায় কেউ এসেছেন লেখাপড়ার যাতে ভালো হয়, নানান মনোবাসনা নিয়ে অনেকেই আসছেন এবং তারা এখানে এসে পূজা দিচ্ছেন। আমি দেখাবো এখানে যে মহাদেব মন্দিরটি রয়েছে, মন্দিরে পূজায় ব্যস্ত সময় পার করছেন সবাই। আমরা একটু মন্দিরের ভিতরে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন ভক্ত অনুসারীরা, হিন্দু ধর্মের যারা অনুসারী তারা কিন্তু এসেছেন এই মহাদেব মন্দিরে। এসে তারা সকাল থেকে তারা এখানে পূজা দিচ্ছেন এই মন্দিরে। এখানে পুরোহিত আছেন, তারা পূজা সেখানে আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এর বাইরে আমরা যদি বলি যে এটি আসলে অনেক ঠিক কবে থেকে এই পূজা শুরু হয়েছে সে বিষয়টি কিন্তু এখানে মন্দির কর্তৃপক্ষ, যারা পূজা আয়োজক কমিটি, তারা কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। কিন্তু অনেকেই যারা ইতিহাস থেকে যারা বলেন যে বিষয়গুলো প্রায় হাজার বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু তুলে ধরার চেষ্টা হয় প্রতি বছর বৈশাখ মাসের আগের দিন থেকে। তিন দিন ব্যাপী এই পূজা এবং মেলা অনুষ্ঠিত হয় যেটি চড়ক পূজা এবং মেলা নামে পরিচিত। এখানে আজকে 13 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগের দিন এখানে পুকুর থেকে চড়ক গাছ তোলা হয়, যে চড়ক গাছটি প্রায় একটি বছর পানিতে ডুবিয়ে রাখা হয় এবং ঠিক চড়ক পূজার এবং পয়লা বৈশাখের আগের দিন এটি পুকুর থেকে তোলা হয় এবং তুলে এটি এই যে বথর চড়ক বাড়ি রয়েছে সেই মন্দিরের বটগাছ তলায় এটি স্থাপন করা হয় এবং এখানে এসে ভক্তবৃন্দরা কিন্তু তারা পূজা অর্চনা করেন এবং তারা এখানে দুধ, সরিষার তেল, মধু কিন্তু তারা ঢালেন এই চড়ক গাছে, কারণ তারা বিশ্বাস করেন যে এই চড়ক গাছে যদি দুধ এবং তেল এবং অন্যান্য সঙ্গে যেগুলো রয়েছে ডাবের পানি এগুলো যদি দেওয়া হয় তাদের অনেকের মনোবাসনা পূর্ণ হয়। কোনো ভালো শিক্ষার্থী থাকলে যদি যদি শিক্ষার্থী তাদের লেখাপড়া ভালো হয়, অনেকে নিঃসন্তান দম্পতি রয়েছেন তাদের সংসারে সন্তান আসতে পারে, আসবে তাদের সংসারে শান্তি ফিরবে, সারা বছর তারা সংসারে ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে, এরকম অনেকে নানান রকম বাসনা নিয়েই কিন্তু এই পুণ্যার্থী ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই চড়ক গাছ যেটি এখানে কিন্তু দুধ, মধু, সরিষার তেল এগুলো কিন্তু ডাবের পানি এগুলো কিন্তু তারা এখানে ঢালেন এবং তারা বিশ্বাস করেন এই পূজার মাধ্যমে এই চড়ক গাছের দুধ ঢালার মধ্যে তাদের মনোবাসনা পূর্ণ হবে। এবং প্রতি বছরে তিন দিনব্যাপী, আগে যেখানে সাত দিনব্যাপী মেলা হতো পূজা হতো সেখানে সেটি আসলে কমে আজকে এখন তিন দিন এসে দাঁড়িয়েছে। এই তিন দিন পূজা এবং মেলা ঘিরে কিন্তু এই বথর চড়ক বাড়িতে কিন্তু একটি উৎসবের যে আমেজ সেটি কিন্তু তৈরি হয় এবং প্রতিটি পরিবারেই কিন্তু একটা উৎসব মুখর আমেজ কিন্তু বিরাজ করে এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আসেন পুণ্যার্থী ভক্ত যারা আসেন তারা আসেন এবং মেলা ঘিরেই তারা এখানে তিন দিন অবস্থান করেন এবং তাদের আত্মীয় স্বজন বাড়িতেও কিন্তু একটি উৎসবের, ঈদের উৎসবের মতো একটু আনন্দ উৎসব কিন্তু ছড়িয়ে পড়ে। এবং এখানে এই মেলা ঘিরে শুধু যে পূজা এবং মন্দিরে যে পূজার আয়োজন সেটির বাইরেও এখানে মেলা বসে তিন দিন এই পূজার এই বথর চড়ক বাড়ির চত্বরে। এখানে খাদ্য সামগ্রীর দোকান থেকে শুরু করে এখানে নাগরদোলা, এখানে বিভিন্ন খেলনা এবং গ্রামীণ যে দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু এখানে বসে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে মেলা বসেছে এই বথর চড়ক বাড়ি ঘিরে, সেই চড়ক পূজা ঘিরে যে মেলা, সেই মেলার যে বিভিন্ন দোকানপাট বসেছে মেলা ঘিরে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব দর্শকদের। এখানে গ্রামীণ যে মেলা
গ্রামীণ খেলাধুলার মাটি তৈজসপত্র বিভিন্ন হাতের কাজের জিনিসপত্র আমরা তাল পাখা বিভিন্ন নকশিকাতার সহ বিভিন্ন রকম দোকান কিন্তু এখানে পশা সাজিয়ে বসেছে তাদের এই বেচা বিক্রির জন্য। আজ থেকে শুরু হয় তিন দিন, আগামী তিন দিন চলবে আজ থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলা ঘিরে যে বিভিন্ন দোকানপাট এবং প্রায় শতাধিক দোকানপাট বসেছে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে। এখনও হয়তো আজকে শুরু হলো, কিছুক্ষণ আগে আমরা এই দেখেছি যে মেলা ঘিরে এখানে আজকে উদ্বোধন হলো, এবং এখানে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি তাকে সংবর্ধনা জানা হয়েছে, তিনি একটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি তারাও এই আজকের এই অনুষ্ঠানে এবং পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর বাইরে প্রশাসনের তরফ থেকেও এই পূজা যাতে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে শেষ হয় সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং প্রশাসন অন্যান্য কর্মকর্তা তারা এখানে তদারকি করছেন, এবং তাদের প্রত্যাশা যে আজকে থেকে শুরু হয় এই মেলা এবং পূজা তিন দিন যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় সেটি নিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আর যারা আয়োজক তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতি বছরের ন্যায় গত দু বছর করোনার কারণে আসলে পূজা স্বল্প পরিসরে যে আয়োজন ছিল সেটি থেকে বের হয়ে এসে করোনাকাল অতিক্রম করে আজকে যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং বেশ বড় পরিসরে এবারের চড়ক পূজা এবং মেলা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে সারা দেশ থেকে লোক এসেছেন, সেই লোকগুলোর এখানে থাকা এবং বসবাসের জন্য এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের যে আয়োজক কমিটি রয়েছে সেটি থেকে তারা উদ্যোগ গ্রহণ করেছেন, ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে কারোর কোনো ভক্ত অনুসারী যারা রয়েছেন পুণ্যার্থী তাদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়টি তারা দেখভাল করছেন। তো আজকের মতো এই ছিল ঐতিহ্যবাহী বছর চড়ক পূজা এবং মেলার যে সর্বশেষ পরিস্থিতি, আমরা আগামীতে জানানোর চেষ্টা করব আরেকটি কোনো ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।